এখন বন্ধুরা এটা হচ্ছে টেম্বো মোবাইল, মডেল হচ্ছে 2400। এটা হচ্ছে চার্জিং ভোল্টেজ ওভার, এটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিতে চাই প্রবলেমটা যে কি। এই চার্জিং মোবাইল কিনলাম, এখন ব্যাটারিটা লাগিয়ে দেখিয়েছি কি বলে মোবাইলটা। দেখুন কি বলতেছে মোবাইলটা, ইয়োর চার্জার ইজ ওভার ভোল্টেজ। প্রবলেমটা কি আছে আমি আপনাদের এখন দেখিয়ে দিতে চাই। দেখুন যে এই মোবাইলটা এই পার্সে এই আইসিটা রয়েছে, এই আইসিটা কিন্তু হিট হচ্ছে। এটা আমি আপনাদের কিছু পেস্ট লাগিয়ে দিই। দেখো এই আইসিটার উপর আমি কিছু পেস্ট লাগিয়ে দিলাম, এখন গরম হচ্ছে না, ব্যাটারি লাগালে কিন্তু গরমটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেস্ট কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, মোটামুটি ভাবে গলে গেছে। তাহলে এই আইসিটা আমি চেঞ্জ করে দেবো, বা ওটাকে উঠিয়ে ফেলে আমি ডাইরেক্ট জাম্পার করব। চার্জ তো হচ্ছে, কিন্তু এটা লেখাটা চলে আসছে, লেখা আসার জন্য এই আইসিটা হিট হচ্ছে। এই আইসিটা আমি চেঞ্জ করে আইসিটা তুলে দেখবো, তোলার পর যে ওই লেখাটা আসে কিনা। দেখতে পাচ্ছেন যে আমি এই আইসিটা তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানকার কিন্তু আইসিটা তুলে দিয়েছি, এখানকার আইসিটা আমি তুলে দিয়েছি। এবার দেখি যে সেই প্রবলেমটা আসছে কিনা, বা চার্জটা ঠিকঠাক হচ্ছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা যে একটা জেনারেটর আছে, এই ডায়োডটা আমি লাগিয়ে দেবো এখানে। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারির ভি ব্যাক, প্রথমে আমি এখানে লিখে দিই ব্যাটারির ভি ব্যাক। এখান থেকে একটা রিডিং পাওয়া যায়, মানে এই লিখে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখান থেকে যে ভোল্টেজটা আসছিল 5.0, সেখানে আমি লাগিয়ে দিলাম। ব্যাটারি পজিটিভ হয়ে গেল, এখানে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর যে পুরো ভোল্টেজটা কোথায় থেকে কোথায় আসছে ঠিকঠাকভাবে চার্জটা ওকে হয়ে গেছে, বা দেখতে পাচ্ছেন আমরা ঠিক হয়ে গেছে।
ماشي تمام. এই ডায়োডটা আমি বলে দিয়েছি ব্যাটারি পজিটিভ দেখাই যাবে।